পবন সিং ঘাটোয়ারর মূরত খিং গজিছে বারে বারে মুখ থেকেছার পিছতো কমা নাই খং ধর্মালোচনা করা বয়সত কংগ্রেসের টিকটত পুনের ডিব্রুগড় সমষ্টিত প্রতিদ্বন্দ্বিতা করবলে সাজু হওয়া পবন সিং ঘাটোয়ারর উপর এনেদরে খুব উজাড়িলে তৃণমূল কর্মীয়ে ডেফিনেটলি তেখেতে নিশ্চয় নিজের মাজতর মূরত দুটা হিং উলাইছে আর এইটা গোটে অসমৰ রাইজে নয় ভারত ভারতের রাইজে দেখি পাইছে উত্তর পূর্বাঞ্চল বলে কি ঘাটোয়ারর নামটো চিনি পাইছে তেওঁলোকৰ ক্ষমতার যেটো মানে অভিলাষ সেইটো তেওঁলোকৰ মূরত উঠিছে তার কারণে তেওঁ বারে বারে মুখ থাকা চাপ খাওয়ার পাছতো তেওঁলোকে যে এই সময়ত মানে বৃদ্ধ অবস্থা তেওঁলোকে রামায়ণ মহাভারত পাঠ করার সময়তো কিন্তু রাজনীতি এৰিব লাগে পাঁচবারর সাংসদ পবন সিং ঘাটোয়ারর বাবে চাহ মজদুর সংঘত ফাঁদ মেলার অভিযোগ সমষ্টিটোর চাহ জনগোষ্ঠীর রাইজর চাহ মজদুর সংঘ তেখেতে তেখেতৰ নিজৰ নিজাভাৱীয়াকে ভাবিছে যে তেখেতে সম্পূৰ্ণ সাপোর্ট করে কিন্তু বর্তমান অবস্থাত চাহ মজদুর সংঘ যে কংগ্রেজী হয় আছে সেয়া আমি আশা রাখা নাই কারণ সম্পূর্ণ বিজেপি লগত ইতিমধ্যে চাহ মজদুর সংঘৰ মানুহখিনি এইবাৰ ইলেকশনত পঞ্চায়ত আমি দেখিছিলোঁ উঠিছিলে কিন্তু কংগ্রেজৰ ফালৰ পৰা যিসকল উঠিছিলে প্রত্যেককে আমি হৰা দেখিছোঁ কেবল পবন সিং ঘাটোয়ারী নহয় বর্তমানৰ সাংসদ রামেশ্বর তেলীৰ ওপৰতো খুব সমষ্টিটোৰ একাংশৰ শুই বহি সময় পার করে রামেশ্বর তেলিয়ে বাহিরত ঘর দুয়ার নথকার নাটকের ভিতরি ভিতরি লুণ্ঠন চলার অভিযোগ বর্তমানের সাংসদগুলোর উপর কাম কাজ একো নাই তেওঁলোকে হয়তো হুই পার করে কিন্তু আমি সদায় দেখি আছো যে আজি পার্লিমেন্টের যিখিনি মানে আপনার সময়ত তেখেতক আমি দেখা নাপাও কিন্তু তেখেতে কি মাত্র তেওঁলোকৰ এটেন্ডেন্সটো দিকিনে সেই দিল্লীক সুখী করে কিনে অন্তত নিজের মানে টকার যিটো মানে ভণ্ডার সেই ভণ্ডারটুক সহকী করার মনোবাঞ্ছা তেওঁলোকৰ তেখেতে আছে বলে আমি ধরছো সেখানে তেখেতে মাত্র দেখায় যে ঘর দুয়ার নাই কিন্তু বাকি সব করে আছে তেখেতে একটা নির্লজ্জ ব্যক্তি হিসাবে পবন সিং ঘাটোয়ার কারণ এই যেটা হব হাঠির ঊর্ধ্ব তেখেতে রিটায়ারমেন্ট লোক লাগিছিল মানে ভাবো যে তেখেতে উযোগ্যবতী তেখেতে ঘরত আরাম করব লাগে নাতি নাতিনী আছে তেখেতে সেইখানে চাব লাগে কেবল পবন সিং ঘাটোয়ার আর রামেশ্বর তেলিয়ে নহয় জনগোষ্ঠীটোর নির্বাচিত প্রতিজন জনপ্রতিনিধিয়ে চাহ জনগোষ্ঠীক দিছে রামঠগন সেইভাবে 3,30,000 ভোটার থাকা জনগোষ্ঠীটোর রাইজে ডিব্রুগড় সমষ্টিত সন্ধান করেছে বিকল্পর এই ঘটনায় তুমুল জোকারণি তুলিছে কংগ্রেস বিজেপি উভয় শিবিরক ক্যামেরা দিনেশর সহযোগত ডিব্রুগড়ের তমাস বুড়াগোহাঁই নিউজ 18 নর্থ ইস্ট।